অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ঘরে বাইরের আমাদের অষ্টম পর্বে আজকে চলে এসেছি। আমাদের যেভাবে ওই নিয়ম, আমরা নিয়ম ভাঙাই বিশ্বাসী হলেও খুব বেশি নিয়ম ভাঙতে পারি না, তাই নিয়ম না ভেঙেই আমরা আমাদের ওই একই রীতি মেনে আমাদের দুইজন স্বজন বান্ধবকে, ঐকতানের স্বজন বান্ধবকে নিয়ে আজকে সন্ধ্যাতেও আড্ডা দিতে চলে এসেছি। আমাদের সাথে রয়েছেন আমার একেবারে স্ক্রিনের ডান পাশে যাকে দেখা যাচ্ছে, চন্দ্রজিৎ দা। চন্দ্রজিৎ উচ্চারণ নামটা আছে, সেটা কারণটা অবশ্যই আপনারা জানতে পারবেন পরে, কেন উচ্চারণ লেখা আছে বা সব পরিচয় আছে, গল্প করবো, আপনারাও প্রশ্ন করবেন, আমরাও গল্প করবো, আড্ডা দেবো। চন্দ্রজিৎ দা আছে, বেতার শিল্পী চন্দ্রজিৎ উচ্চারণ। সঙ্গে রয়েছে তমালিকা। তমালিকার আমরা পরিচয় পর্বে লিখেছিলাম সঙ্গীতের সঙ্গে তার আজীবনের যার ঘর বেঁধেছে সঙ্গীতের সঙ্গে, সেই তমালিকা। তমালিকার সঙ্গেও কথা বলবো, আড্ডা দেবো, পরিচয় পর্ব। আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো, আপনারা যেগুলো জানতে ইচ্ছে করেন, অনেকে যখন ঘরে বাইরের আমাদের পোস্টার দেখেন, মানুষ মুখে দেখে অনেক প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দেন। হ্যাঁ, যারা এবারও প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নগুলো তাদেরকে করা হবে, তাদের কাছে হয়তো তাদের কাছে অনেক সময় একটু অস্বস্তিকর হয়ে ওঠে প্রশ্নগুলো, কিন্তু আমরা দর্শকদের পছন্দের তালিকা থেকে সেগুলো যেহেতু আসে তাই আমরা সেগুলো বাদ দিতে পারি না, সেই প্রশ্নগুলো তুলে ধরি তাদের সামনে, কথা চলবে, আড্ডা চলবে। প্রথমে চন্দ্রজিৎ দাকে যাবো। দাদা, আপনি বেতার শিল্পী, আপনার নামের সাথে এখন জুড়ে গেছে, তার সাথে আপনার নামের সাথে উচ্চারণ কথাটা বেশ স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে, তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, বা আপনার এই শুরুটা, আপনার কবিতার সাথে ঘর বাঁধার শুরু ঠিক কিভাবে হয়েছিল? প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা, কৌশিক, অপু, এবং সেই সঙ্গে আজকে আমার সহশিল্পী তমালিকা, সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন, সমস্ত দর্শক শ্রোতাদের এই সন্ধ্যার আন্তরিক অভিনন্দন জানাই। কবিতার সঙ্গে বা এই উচ্চারণের সঙ্গে আমার যোগসূত্র, এটা কৌশিক জানতে চেয়েছেন। এখানে আমি বলি যে সকলে যেমন বলেন না যে আমি খুব ছোটবেলা থেকেই তো কবিতা বলি, যখন আমি কথা বলতে শিখেছি তখন থেকেই আমি কবিতা বলি, আমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই সেই রকম নয়। আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি করি, তার কারণ মা আবৃত্তি করতেন, মা যখন স্কুলে পড়তেন সেই সময় মা বিভিন্ন কম্পিটিশনেও নাম দিয়েছিলেন এবং প্রাইজও পেতেন সেই সময়, কিন্তু ওই যেমন হয় সেই সময় কোনো প্রথাগত শিক্ষা ছিল না মায়ের আবৃত্তির, এবং বিয়ের পর যা হয় সেই চর্চাটা আর মা কন্টিনিউ করতে পারেননি, কিন্তু মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি কবিতা, কিন্তু আমি একেবারেই সেটা বলতে রাজি ছিলাম না। আমার যেটুকু কবিতা পড়া সেটা হচ্ছে বাংলা বই, এর বাইরে আমার কোনো কবিতা বলার ইচ্ছে বা আগ্রহ ছিল না। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্লাস নাইনে, সব স্কুলেই এটা হয়, নাইনে স্টুডেন্টদের ওপর বিভিন্ন কাজকর্মের দায়িত্ব থাকে, তো সেই রবীন্দ্র জয়ন্তী হবে সেই সময় আমাদের উপর দায়িত্ব ছিল, আমরা সেই কাজ টাজগুলো সবকিছু করার পরে যখন অনুষ্ঠান হবে সেই সময় কে অ্যানাউন্সমেন্ট করবে এইটা নিয়ে একটা টালবাহানা চলছে, তো কে একজন যেন বললো চন্দ্রজিৎ তো ভালো রিডিং করতে পারে, বাংলা ভালো পড়ে, ওকে দিয়ে এই কাজটা করাতে পারে, তো আমি অ্যানাউন্সমেন্ট করি, এবং সেইটা সেই সময় আমার স্যার বন্ধু এবং সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন দর্শক শ্রোতা তাদের খুব ভালো লাগে, এবার সেই ভালো লাগা থেকেই শুরু হলো আমার পথ চলা, কারণ তারপর আমার ডাক আসতে শুরু করলো স্যারদের পাড়ায় পাড়ায়, বন্ধুদের পাড়ায় পাড়ায়, এই রকম। সেই হচ্ছে আমার অনুষ্ঠানে, নানান অনুষ্ঠানে আমি অ্যাঙ্কার হয়ে গেলাম সেই সময়। এবার অ্যাঙ্কারিং করতে গেলে তখন যেটা হলো যে এক অনুষ্ঠান থেকে আর এক অনুষ্ঠানের মাঝে ব্যবধান, সেইটাকে আমি পড়াবো, তখন ভাবলাম এই সময়টা কবিতা বলা যেতে পারে, কবিতা তখন আমি বলতে শুরু করলাম, বাংলা বইয়ের বাইরে কবিতা বলা, মাইক্রোফোনের সামনে বলা শুরু। কিন্তু তারপরে আমার মাধ্যমিক ক্লাস 11-12 উচ্চ মাধ্যমিক এই সময়টা যেমন হয় পড়াশোনার খুব চাপ থাকে, না শিখেই বলা, না শিখেই আমি অনেক বলেছি, কিন্তু আমার মনে হয়েছে তখন যে কাজটা করতে গেলে শিখে করা উচিত। এরপর আমি আবৃত্তি শিখতে গেলাম প্রথাগত ভাবে ব্রততি বন্দ্যোপাধ্যায়, আবৃত্তি জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক তার কাছে, এবং এক টানা 7 বছর আমি ওখানে সল্টলেক আব্বায়নে আবৃত্তি শিখেছি, এবং আমার মনে হয় যে এখন আমি আর নিয়মিত যাই না, কিন্তু শিখে চলেছি নিয়মিত, কারণ দিদি যখনই যা বলেন সেটা তো আমি গোগ্রাসী দিদি আর কিভাবে বলছেন বা ইত্যাদি, আর শুধু দিদি বলেই নন, এছাড়াও
যে যখনই কিছু বলেন, এই যে কৌশিক এত সুন্দর করে জীবনানন্দের একটি কবিতা বলে শুরু করলেন, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, আমি তো শুনে একটু শিখেই নিলাম, মানে এইরকম একটা ভাবনা মাথায় এলো যে ওই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, যে যেখানে ভালো বলেন সেটাই আমি শিখে নেওয়ার চেষ্টা করি, তার কারণ সেটা আমার মনে হয় যে পরে একটা কোনো সময় কাজে লেগে যাবে, আমি আবার সেটা কোথাও একটা বল। তো সেইভাবে ওই শেখাটা চলছে এবং সেই থেকেই আমার মানে শুরুটা এই। আর এরপরে আমার আরেকটা প্রশ্ন এর সঙ্গে জুড়েই গেল, সেটা বলেই দিই, সেটা হচ্ছে 2000 সাল থেকে আমাদের উচ্চারণ বলে একটি আবৃত্তি চর্চা কেন্দ্র বা বাচিক শিল্পের চর্চা কেন্দ্র আমরা তৈরি করি এবং সেখানে ছাত্রছাত্রীরা আসেন, শিক্ষার্থীরা আসেন। সেই উচ্চারণ নামটি তখন থেকে আমার নামের সঙ্গে জড়িয়ে গেছে। আমার পদবি প্রামাণিক, কিন্তু আমি বা সকলেই ব্যবহার করতে ভালোবাসেন চন্দ্রজিৎ উচ্চারণ, এই শব্দ বন্ধ, সেই জন্য আমি চন্দ্রজিৎ উচ্চারণ। শুরুতেই অনেকক্ষণ বকবক করে ফেললাম। তাহলে দর্শকদের ইচ্ছে পূরণ করে দিতে শুরুতে একটা কবিতা দিয়ে শুরু করবে নাকি? না, আমার মনে হয় গান হওয়াই ভালো, কারণ একেবারে তাই। তমালিকা সম্পর্কে এখন আর কিছু বলবো না, ওর কথা শুনবো অবশ্যই, কিন্তু গানের ওপারে তমালিকা একটা গান আজকে সন্ধে। আচ্ছা, প্রথমে আমি শুরু করছি একটা ভজন দিয়ে, যেহেতু প্রথম চন্দ্রজিৎ বাবু বললেন যে উদ্বোধন, একটু একটা ভজন দিয়েই শুরু করছি। শ্রীরাম 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 চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারু, শ্রীরাম চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারু, নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ, শ্রীরাম শ্রীরাম কন্দর পরগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম পট পীত মানব তড়িত রুচি সুচি নৌমি জনক সুতাবরম, শ্রীরাম চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারুণ, শ্রীরাম শ্রীরাম ভজ দীনবন্ধু দীনেশ দানব দ্বৈত বংশনে কন্দনম রঘুনন্দ আনন্দ কন্দ কৌশল চন্দ দশরথ নন্দনম, শ্রীরাম চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়দারুণ, শ্রীরাম 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 কুট কুণ্ডল তিলক চারু দারঙ্গ বিভূষণ আচানু ভুজ স্বর চাপ ধর চৌরামজিত খর দূষণ,
बदति तुलसी दास शंकर शेष मुनि मन रंजनम मम हृदय कंजनि वास कुरु कामादि फल दल गंधनम श्री राम चंद्र की पालु भजन हरन भव भय दारु नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम श्री राम श्री राम श्री राम এত ভালো গানের পরে অনেকক্ষণ নীরবতাই হয়তো তার উত্তর দিয়ে দেয়, কিছু বলার থাকে না। অনেক ভালো ভালো কমেন্ট আসছে, সব কমেন্ট হয়তো এখন পড়া হচ্ছে না, যারা করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাদেরকে সহ্য করতে থাকুন, একটু বাড়াবাড়ি করলে সবকিছুই করুন এবং আমাদের সাথে থাকুন, ছেড়ে যাবেন না। মোট কথা, আমরা কমলিকার কথা শুনবো। কমলিকা, একই কথা চন্দ্রিত অবকাশে এটা গিয়েছিলাম যে কিভাবে ঠিক শুরুটা হয়েছিল, কবে সেই একদম সা থেকে সা এই যে শুরুটা কিভাবে ঠিক হয়েছিল, একটু যদি আমরা শুরুর কথাতে আসি। আচ্ছা, আমার শুরু বলতে, গানের শুরু বলতে আমি নিজেই জানি না আমার কখন গানের শুরু হয়েছে। কারণ আমার বাড়িতে গানের একটা চল ছিল বরাবর, মানে আমি আমার জন্মানোর আগে থেকে আমার বাড়িতে গানের চল ছিল। বাবা মা সঙ্গীত শিল্পী, মা আমার মা ক্লাসিক্যাল সিঙ্গার, বাবা তবলা প্লেয়ার। তো সেখান থেকে বাড়িতে একটা গানের চর্চা ছিল। তো আমি ছোটবেলা থেকে গান শুনেই বড় হয়েছি, মানে খাতায় কলমে কখন শিখেছি আমার মনে নেই ঠিক, বেশিরভাগটা শুনেই হয়েছে, শুনে গেছি। মা রান্না করছে গান শুনেছি, ওখান থেকে গান শিখেছি, মা রেওয়াজ করছেন আমি শুনেছি, বসে থাকতাম শুনতে ভালো লাগতো, মা রেওয়াজ করতো, এভাবেই শুরু হয়েছে। সেরকম ভাবে বসে খাতায় কলমে এরকম ভাবে শুরু হয়নি আমার। মানে এক কথায় বলতে গেলে তানসেন হওয়ার প্রক্রিয়াতে কানসেন্ট আগে হয়ে গেছে, মানে কান আগে তৈরি হয়ে গেছে। একদম তাই, কানসেন্ট হয়ে গেছে কানসেন্ট তাই। আর সত্যি কথা বলতে গেলে এই এগুলো তো ঠিক ওই পাঁচ থেকে শুরু করা যায় না, না আজ হচ্ছে শনিবার দ্বিতীয়া এরভাবে শুরু করা যায় না, আজকে শুরু করা যাবে এইভাবে শুরু তো আর হয় না। ঠিক আছে, হ্যাঁ তারপর বলতে গেলে আসলে তারপর পড়াশোনার মধ্যে পড়াশোনা চলছে, পাশাপাশি গান চলছে টুকটাক যা হয় আর কি সবার মতোই। গানে গানে বিশেষ করে আসা মা বাবার ইচ্ছেতেই, মা বাবার ইচ্ছে ছিল আমি শান্তিনিকেতন থেকে ওখান থেকে গান নিয়ে পড়াশোনা করি। তো তারপর সেখান থেকে মিউজিক অনার্স নেওয়া চলছে এখনো, দীর্ঘ যাত্রা পথ চলছে। চন্দ্রজিৎবাবুর কাছে আসবো তমালিকার কথা শুনতে শুনতে, শুরুর কবিতাটা যেটা আমরা এখনো মিস করে গেছি, অধীর আগ্রহ অপেক্ষা করছি দর্শকেরা আমাদের শ্রোতারা, প্রথম কবিতাটা দাদা আপনার কাছ থেকে প্রথম কবিতা। একদম, তমালিকা বলছিলেন শান্তিনিকেতনের কথা, আসলে আমাদের সকলেরই বোধহয় আবেগ, বাঙালিদের শুধু নয় সারা বিশ্বের নাগরিকদের কাছে শান্তিনিকেতন একটা সংস্কৃতির পীঠস্থান। আর শান্তিনিকেতন মানেই তো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শুরু করব আজকে। যেহেতু শুশুনিয়া ঐকতানের ফেসবুক পেজে, তাই আমার নির্বাচনে যে কবিতাটি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে, কবিতাটির শিরোনাম ঐকতান। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তোর, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক,
সেই ক্ষোভে পরিক্রন্ত ভ্রমণ বৃত্তান্ত আছে যা হে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আন, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই, এই সর সাধনায় পৌঁছিত না বক্তর ডাক, রয়ে গেছে ফাঁক কল্পনায় অনুমানে ধরিত্রের মহায় কোতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ, দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নিরিমায় অস্তুত যে গান গায় আমার অন্তরে বারবার পাঠায়েছে নিমন্ত্রণ তার, দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহাজন শূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা, সে আমার অর্ধ রাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে, সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর, প্রকৃতির ঐ কোতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, গীত ভারতীর আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে, সে অন্তর মন অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার, চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে খেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিয়েছে সমস্ত সংসার, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়ন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের কষ্টা, তাই আমি মেনে নিই সে নিদার কথা, আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গান, কৃষাণের জীবনের শরিক যে জন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছে, সাহিত্যের আনন্দের খোঁজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে, সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয় নকল সে শৌখিন মজদুরি, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার, প্রাণহীন এদেশেতে কানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি, অন্তরে যে উৎস তার আছে আপনারই তাই তুমি দাও তো উদ্বারি, সাহিত্যের ঐ কোতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগুনি কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুনি, তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি, আমি বারংবার তোমারে করিব নমস্কার। অসম্ভব ভালো একটি কবিতা শুনলাম, এই কবিতাটি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম বা কবিতা প্রসঙ্গে, দাদার কাছে শুনছিলাম চন্দ্রজিৎ দা, উনি বলছিলেন কবিতার শুরুটার কথা বলছিলেন, তারপরে কবিতা দিয়ে শুরু হলো আজকের গানের পরে কবিতা দিয়ে শুরু হলো আজকের যে সন্ধ্যাটা, সে সন্ধ্যায় মাঝে মধ্যে অনেক কমেন্ট আসে, সে কমেন্ট পড়ার সাথে সাথে আমরা একটু অন্যভাবে যাই,
দাদা আপনার কাছ দিয়ে শুরু করি। আমরা আমি যে শুরুতে যে জীবন যে কবিতাটা দিয়ে শুরু করেছিলাম, অদ্ভুত এক আধার, সত্যি এই আধারের মধ্যে দিয়ে সত্যিখানে মনে হচ্ছে আধার। জীবনানন্দ দাশ সেই কতদিন আগে লিখে গেছিলেন, কোথাও যেন মিলে যাচ্ছে একসাথে, এই জন্যই হয়তো শিল্পীরা দেখতে পান আগে থেকে। আমরা এমন একটা সময় দিয়ে যাচ্ছি, আমাদের দুঃখ করার সময় নেই, হতাশ হওয়ার সময় নেই, একজন অসুস্থ তো একজন মারা যাচ্ছে, তাকে বাঁচাতে গিয়ে যে মারা গেল তার শোক করার আমাদের সময় নেই। তো সেই সময় দাঁড়িয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সকলে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, সব দিকে বলা ভালো, তো এই সময় দাঁড়িয়ে আমাদের কবিতা, আমাদের গান কি করে আমাদের বাঁচার অঙ্গ হয়ে উঠতে পারে, কি করে এগুলোকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে পারি, আপনি কিভাবে ব্যাখ্যা করেন সেটাকে যদি একটু বলেন। আসলে কবিতার লাইনই মনে পড়ে, শক্তি চট্টোপাধ্যায়ের সেই যে কবিতা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষের প্রয়োজনে শেষ পর্যন্ত মানুষকেই পাশে দাঁড়াতে হয়। এবং এটা আজকে আমাদের গুণী সঙ্গীত শিল্পী আছেন, কৌশিক আপনি আছেন, এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, তারা সবাই নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন যে করোনা যখন এলো বারবার একটা শব্দ আমরা শুনছিলাম, সামাজিক দূরত্ব। কিন্তু আমার তো মনে হয় না সামাজিক দূরত্ব নয় শব্দটা হওয়া উচিত, এবং এখন সে শব্দের প্রয়োগ করছে সাম্প্রতিক সময়ে, সেটা হচ্ছে শারীরিক দূরত্ব আমাদের বজায় রাখতে হবে নিশ্চয়ই, কিন্তু মানুষের প্রয়োজনে মানুষকেই পাশে দাঁড়াতে হয়। এবং এবারে করোনার দ্বিতীয় ঢেউ যখন এসেছে, তখন কিন্তু আমরা লক্ষ্য করলাম, গতবার যেমন মানুষকে সাহায্য করবার জন্য মানুষ পাওয়া যাচ্ছিল না সেই অর্থে, তবু কেউ কেউ এগিয়ে এসেছিলেন, কিন্তু এবার এগিয়ে আসার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক বেশি স্বেচ্ছাসেবকরা এবার কিন্তু করোনা রোগীদের ঘরে ঘরে পৌঁছে গেছেন। হ্যাঁ, সংকট অনেক তীব্র ছিল, কিন্তু সেই সংকটেও মানুষ পাশে দাঁড়িয়েছেন মানুষের, এবং আমার মনে হয় এভাবেই পাশে দাঁড়াতে হয়। আর ওই কবিতার লাইন আমাদের মনে পড়ে যায়, সৃজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা আমি আপনাদের শোনাবো, অন্ধকারের গান। ওই যে আপনি বলছেন না, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, সেই অন্ধকারের গান লিখছেন এই সময়ের কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস, ওই সঞ্চয় ফুলে আছে সময় খেতে, সেই শস্যের রং আজও অতুলনীয়, কিছু সাহস। এই অন্ধকারের রাত সহ্য হলে যেন পৌঁছে যাবই, শুধু হাতটা ধরো, হাওয়া উথাল পাথাল পথে নিশান তোলে, দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহর, শুধু হাতটা ধরো। ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের, তুমি শান্ত কুলের কাছে থাকবে বলো, ভাঙে কাজের ডানার ছায়াতে পান্তরে, নামে একলা চোখের মতো অস্তা চলো, কাছে থাকবে বলো, আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না, দেব ভুলের মাসুল তবু যেও না ভুলে, হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা, যদি পোড়াও এ হাত রেখো ছাই আঙুলে, তবু যেও না ভুলে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে আবার যেন গড়বে প্রিয়, তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে, কিছু সাহস, কিছু সাহস। আপনি বলছিলেন কৌশিক, এই অন্ধকার সময়ে কিভাবে কবিতা আমাদের উজ্জীবিত করতে পারে, বা গান বা সংস্কৃতি, এই যে কবিতার কথায় আমরা সাহস চাই মানুষের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, আর সেই সাহস তো কবিতা দিচ্ছে, সেখান থেকেই আমরা এই সাহসটুকু পাব, এটাই আমার বিশ্বাস। একেবারে সেই সাহসে ভর করেই আমরা আমাদের পাশে আমাদের যে গুণী শিল্পী রয়েছেন তমালিকা, তমালিকা তোমার কাছে যাব, তুমি এই সময় দাঁড়িয়ে যে কথাটা হচ্ছিল সে একই প্রশ্ন বা একই কথা, যেটা সকলের আমাদের এখন জানতে ইচ্ছে করছে, আমাদেরকে প্রত্যেককে ভাবাচ্ছে, প্রতিনিয়ত যেটা ভাবাচ্ছে, তুমি ঠিক কিভাবে আছো, তুমি কিভাবে জীবনযাপন করছো, তুমি তোমার ভিতরে তো চিন্তা হয়, চিন্তা উকি দেয়, কিভাবে সেগুলোকে আশকারা না দিয়ে তোমার গানকে আঁকড়ে ধরে বাঁচো, একটু যদি বলো ব্যাখ্যা করো। এই সময়টা সবার জন্যই মন খারাপের, কারণ চারিদিকে আমাদের চারিপাশে
যা সকল দেখছি আমরা, যা সকল চলছে, আমরা অনেকেই কাছের মানুষকে হারিয়েছি, পাশাপাশি মানুষদের অনেকেই হারিয়েছি। তো সেখান থেকে সময়টা একদমই ভালো না, মন খারাপের। এর মধ্যে দিয়েও এই যে আমরা সবাই যাদের যা হবি আছে, আমরা যদি সেগুলো ফলো করি কিছুটা হলেও ভালো থাকা যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, বাচ্চারা এখন খেলাধুলো করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তাদের বন্ধুদের সাথে মেলামেশা করতে পারছে না, তাদের সব থেকে বেশি অসুবিধা হচ্ছে। তো তারা যদি অনেকে বাচ্চার এগুলো ভালো লাগে, একটু গান করবো, নাচ করবো, কেউ কবিতা বলবে, অনেকের এগুলো ইচ্ছে থাকে। তো যারা করছে তারা এগুলো নিয়ে ভালো আছে, কিছুটা হলেও এগুলো দিয়ে সময় কাটছে, সবাই ভালো আছে এটা দিয়ে, শুনে ভালো আছে। আমরা যখন বাড়িতে আছি এখন, আমাদের সবারই গান শুনে, সিনেমা দেখে বা টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখে আমাদের সময় কাটছে, এরকম করেই চলছে আমাদের। মন খারাপ গুলো আমরা এভাবেই সরাচ্ছি। এছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই এই সময়ে। সেটাই, মন খারাপ গুলোকে আমরা এইভাবেই সরাবো। আর সরানোর জন্য একটা গান দরকার। চন্দ্রজিৎ বাবু হয়তো আমার কথাতে একমত হবেন। তো দর্শকেরা বারবার গানের চাহিদা, তাদের গানের অনুরোধের কথা বলছেন। যদিও এটা আমাদের অনুরোধের আসন নয়, প্রতিবার একই কথা বলি, তবুও বলছি একটা গান তো হতেই পারে এই সময় দাঁড়িয়ে। আচ্ছা, তো আমার মায়ের সেখানে একটা গান, মানে আমার মা প্রথম থেকেই বিষ্ণুপুর ঘরানায় গান শিখেছিল, আমাদের বাঁকুড়ার যে বিষ্ণুপুর ঘরানা সেখানে গান শিখেছিল বরাবর। তো আমার ছোটবেলা থেকে মায়ের কাছেই শেখা, এখনো পর্যন্ত যাই অসুবিধে হোক, আমি যেখানেই শিখে নিই, যাই করে নিই, আমি জানি শেষ পর্যন্ত আমার মা আছে। মা মানে আমি উতরে যাবো আর কি সবকিছুতে, মা আছে, এই ভরসাটুকু আছে এখনো। তো মায়ের কাছেই শেখা। তো এটা হচ্ছে বিষ্ণুপুর ঘরানার একটা ধ্রুপদ। এবার ধ্রুপদ যখন শিখেছিলাম এটা মায়ের কাছে, তখন জানতাম না যে এটা এটা হচ্ছে মূল গান, এর ভাঙা গানও আছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। পরে জেনেছি, শান্তিনিকেতনে যাওয়ার পর জেনেছি, আমার রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোনো ধারণা ছিল না তার আগে, আমি গাইতে পারতাম না। আমার মনে হতো, ব্যক্তিগতভাবে আমার মনে হতো রবীন্দ্রসঙ্গীত খুব কঠিন, আমি গাইতে পারি না, তো আমি গাইতাম না, গাওয়ার চেষ্টাও করতাম না। টুকটাক যেটুকু গাইতাম আমার মনে হতো আমি ঠিক পারছি না, বাকিদের শুনতাম, ফোনে শুনতাম, আমার মনে হতো আমি পারছি না, তো আমি গাইতাম না খুব একটা। তো চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করবেন। আগে ধ্রুপদ দিয়ে শুরু করছি, তারপর ওটা শেষ করছি। নাচত ত্রিভঙ্গায়, নাচত ত্রিভঙ্গায়, নন্দ নন্দন বৃন্দাবন যমুনা তট, অমিত মন মত মদ বিমর্দন, মৃদুল অভিনব জলজ সুন্দর অঙ্গ, নাচত ত্রিভঙ্গায়, নাচত ত্রিভঙ্গায়, তন দীপত দামিনী দূরকারী, মুখ সুধাকর মন হারী, দীপত দামিনী দূরকারী, মুখ সুধাকর মন হারী, ফুটিল দৃষ্ট কটাক্ষ সংযত, ফুটিল দৃষ্ট কটাক্ষ সংযত, চপল নয়ন পুরঙ্গ, নাচত ত্রিভঙ্গায়, নাচত ত্রিভঙ্গায়, ক
करत हस विलास भवना परस पर मुख अधर चुंबन करत हस विलास भवना परस पर मुख अधर चुंबन गाढ़ परिरंभ चिन चिन उठत अद्भुत रंग नचत त्रिभंग नचत त्रिभंग विपुल तरंग रे विपुल तरंग रे सब गगन उद्वेलिया मगन करी অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিন করো চন্দ্র তারা চমকি কুম্পিছে চেতন ধারা দুলিছে দিন করো চন্দ্র তারা চমকি কুম্পিছে চেতন ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে এটা যেটা বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ সেটা অনেক বড়। আমি এখানে তিনটে স্তবক গাইলাম, এটা আরো চারটে স্তবক আছে, আমি ছোট করে গাইলাম। আসলে এটা ধ্রুপদ, এর মধ্যে আবার লাইকারই হয়। তো আমি ছোট করে, যেহেতু বিপুল তরঙ্গের গানটা ছোট করে ছোট, তাই আমি ছোট করেই গাইলাম, পুরোটা গাইলাম না, অনেক টাইম লেগে যাবে। অনেকে হয়তো জানেনই না যে এটার আরো অনেকগুলো স্তবক আছে, অনেকগুলো তুক আছে এটার, আর অনেকে দুটো তুকই গান। আমি অনেকের কাছে শুনেছি এই ধ্রুপদের দুটো তুকই গান, যেহেতু রবীন্দ্রসঙ্গীতের দুটো তুক আছে, তাই ধ্রুপদ যখন গান এটার মানে মূল গান হিসেবে, তখন দুটো তুকই গান সবাই। হয়তো অনেকে জানেন না, কিন্তু বিষ্ণুপুর ঘরানায় এটার আরো তিন চারটে তুক আছে। অসম ভালো একটা তথ্য গানটার সাথে আমরা জানতে পারলাম। তো বলছিলাম যে আমরা এই যে রবীন্দ্রনাথের ব্যাপারটা, মানে রবীন্দ্রনাথের ভাঙা গান থেকে বা এই গান থেকে, এই ব্যাপারগুলো আমাদের অনেকে জানা নেই বা আমরা অনেকে অজ্ঞ এই বিষয়ে, জানি না, আমাদের জানার খুবই কম, আমরা খুবই কম জানি। তো যারা জানার চেষ্টা করে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো, যারা দেখছেন হয়তো খুব কম দর্শক দেখছেন বা ভবিষ্যতে দেখবেন যারা, তাদের হয়তো অনেক কাজে লাগবে। তো এরকম জানতে থাকবো, আমরা একে অপরকে জানবো, জানার জন্য ঘরে বাইরে সেটা জানার চেষ্টা করবো। চন্দ্রজিৎ আপনার কাছে এবার আসি একটু। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, গান কবিতা এই সময় দাঁড়িয়ে এবং রবীন্দ্রনাথ, কথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ চলেই এলো, প্রথম থেকে রবীন্দ্রনাথ আমাদের সাথে আছে। অন্তত রবীন্দ্রনাথ নিয়ে আমরা তো যারা চর্চা করি তাদের কাছে রবীন্দ্রনাথ একটা বড় অংশ জুড়ে রয়েছেন। তো
একটু যদি আপনি ব্যাখ্যা করেন আপনার মতো করে আপনার জীবনে রবীন্দ্রনাথ, আপনি কিভাবে দেখেন রবীন্দ্রনাথকে? মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বোঝাপড়া কবিতা, এই তো আমার জীবনের মন্ত্র। আবার এইরকম যে কত কত লেখা সবই আমার জীবনের মন্ত্র, কোনটা ছেড়ে কোনটার কথা বলি। কালকেই রাত্রিবেলা ওই পোস্টমাস্টার গল্পের শেষ অংশটুকু একটা রেকর্ডিং করতে হলো একটা শর্ট ফিল্মের জন্য। তো সেই জায়গাটা পড়তে পড়তে মনে হচ্ছিল জীবনের চরম সত্যিগুলোকে কি সাবলীল ভঙ্গিতে রবি ঠাকুর বলে গেছেন, এবং ওই সত্যিগুলোকে যদি সত্যি সত্যি আমরা অন্তরে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সত্যি সুন্দর হয়ে ওঠে। কিন্তু পারি কই, এই আর কি। হ্যাঁ, মাঝে মাঝে শুনতে একটু অসুবিধা হচ্ছে, ইন্টারনেটে কোনো সমস্যা থাকছে, এটা চলতে থাকবে ঘরে বাইরে। কথা শোনা যাচ্ছে? ঘরে বাইরে আমাদের ঘরে বসে মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর যে চেষ্টা, বাইরের স্বাদ ঘরে বসে মেটানো, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা, সেই প্রক্রিয়া চলতেই থাকবে। তো তার মাঝখানে একটা কবিতা হয়ে যাক আর একবার। বেশ, আসলে দমালিকা যখন বলছিলেন না যে উনি যেখানেই গান শিখুন বা যার কাছে শিখুন শেষ মুহূর্তে মায়ের কাছে একটা গান শেখা, যারা ধরুন গান শেখেনও না, বা কৌশিক আপনিও নিশ্চয়ই একমত হবেন, দিনের শেষে মায়ের কাছে ফিরতে বড্ড মন চায়। এবং সেই প্রসঙ্গেই আমার একটা কবিতার কথা মনে পড়লো। আমি ভেবেই রেখেছিলাম আজকে শঙ্খ ঘোষ বলবো, কারণ সদ্য তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো শঙ্খ ঘোষের একটি কবিতার কথা আমার খুব মনে পড়লো, সেই কবিতাটি আবৃত্তি করি। দিনগুলি রাতগুলি কাব্যগ্রন্থ থেকে, বল তারে শান শান। মাগো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। এই যে ভালুত গুলোইট গুলোই ছড়িয়ে আছে দুয়ার হারা পথ, এই যে স্নেহের সুরে আলোয় বাতাস আমায় ঘর দিল রে দিল, আকাশ দুটি কাকর বাঁধে বলে আমার সন্ধ্যা আমার ভোর সোনায় বাঁধা, ভুলে যা তুই ভুলে যা তোর মৃত্যু মনোরথ। সেই কথা এই গাছ বলেছে, সেই কথা এই জলের বুকে ছিল, সেই কথা এই তৃণের ঠোঁটে, ভুলে যা তুই দুঃখরে ভুল তোর, ধুলোতে তুই লগ্ন খুলে আনন্দে এই শূন্য খুলে জট। তুমি আমার মা, শান্তি তোমার ঘট ভরেছে, দুঃখ তোমার পল্লবে কি গাথা। তুমি আমার চক্ষু ছেড়ে কোথাও যেও না, আকাশ বলে বাতাস বলে ব্যথা, ব্যথার তুলি পলাশ লাল মেঘে, ভাঙলে তুমি প্রেমের নীরবতা, দুঃখ আমার টলবে বুকে লেগে, দুঃখ আমার বুকের টলমল, জলের বুকে সন্ধ্যা দিল একে, ব্যথায় লেগে বন বনানি হলো আমার মতো, আমার মতো কে কে, আমার মতো বাতাস জানে ডানা, আমার মতো সূর্য জানে ফুল, তোমার চোখে নেত্রা হলো টানা, মরণ মুখী সূর্য আর জাগন লোকী চাঁদে, আকাশ পরে স্নিগ্ধ দুটি দূর। মাগো আমার মা, তুমি আমার ঘর ছেড়ে কোথাও যেও না, মৃত্যু তোমায় ভয় পেয়েছে, রাত্রি এলো অস্ত দিঘির পার, যেখানে এই চোখ মেলেছ সেইখানে কার শান্তি কেঁদে মরে, নিশুতি রাত ঝুমঝুমিয়ে আর তোনাদের বর্ষা এলো ছুটে, যেখানে যাও সেখানে নেই শান্তি তোমার, সেখানে নেই আর, দিন ছুটেছে রৌদ্র রথে, শহর গ্রামে সাগরে বন্দরে, যেখানে যাও সেখানে চাপ রক্ত পাবে, শীর্ণ করো ফুটে আকাশ ডাঙা বুন বনানি, শান্তি বাঁধে শান্তি বাঁধে কার। তুমি আমার মা, শান্তি তোমার ঘট পড়েছে, রক্ত
মুহূর্তে ঘটের সিঁদুর হবে টানা, তুমি আমার ঘর ছেড়ে মা কোথাও যেও না। বাজনা বাজে চৌকিদার বাজনা বাজে কেন, নীল দুয়ারে ঘা দিল ভাই মেঘের সেনাগুলো। বাজনা বাজে চৌকিদার বাজনা বাজে কেন, ঐর দুয়ার বন্ধ ঘর কাঁপছে জড় সড়। বাজনা বাজে চৌকিদার বাজনা বাজে বড়, মাগো আমার মা ঝড় নেমেছে দুয়ারে তার ঝঞ্ঝানা গোলাগো। তুমি আমার বাজনা শুনে শঙ্কা মেনো না, বাজনা বাজু ভয় পেও না, বাজনা বাজু মা। না কৌশিকের মাইক্রোফোন শোনা যাচ্ছে, আশা করি শোনা যাচ্ছে। বারবার ওই ভালো ভালো এটা বলতে ঠিক ভালো লাগে না, কথাটা কেমন জীর্ণ হয়ে গেছে। মানে ভালো কবিতার পরও যদি ভালো বলি, উনি যে কথার কথা বলছে, ভালো শব্দটা কেমন যেন ওই বিখ্যাত শব্দের মতো জীর্ণ হয়ে গেছে। উনি একজন বিখ্যাত মানুষ, উনি একজন প্রখ্যাত মানুষ, এগুলো জীর্ণ হয়ে যেতে চলেছে প্রত্যেক মানুষের সাথে। প্রত্যেক কবিতার পরে প্রত্যেক গানের প্রতি ভালো ভালো বলি, ঠিক ভালোটার মূল্য থাকে না। তাই কিছু ভালো ভালো হয়েই থাক, সেটাকে আর কোনো ব্যাখ্যায় ব্যাখ্যায় তো করলাম না। যেটা ভালো সেটা ভালো, মানুষ কমেন্ট করছে, মানুষ সাড়া দিচ্ছে, এগুলোই আমাদের পাওনা। আমরা যারা শিল্প সংস্কৃতি চর্চা করি, মঞ্চে বসে যখন ওই কালো কালো মাথাগুলোকে খোঁজার চেষ্টা করি, এগুলোই আমাদের প্রাপ্তি। ওই কালো মাথাগুলো শুনছে, এখানে হয়তো ওই কালো মাথাগুলো শুনতে পাচ্ছে না, শুনছে অন্যভাবে। আমরা ওই যে স্ক্রিনের আমাদের জানলা দিয়ে আকাশ না দেখা গেল, আমাদের 6 ইঞ্চি স্ক্রিনে মোবাইল দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, সেটা দিয়ে চেষ্টা করছি, সেই মাধ্যমকে কাজে লাগানোর চেষ্টা করেছি। এরপর আমাদের বন্ধু সজন বান্ধব তমালিকা, তমালিকা তোমার কাছে যে প্রশ্ন নিয়ে চন্দ্রজিৎ বাবুর কাছে এসেছিলাম, রবীন্দ্রনাথ, তোমার জীবনে রবীন্দ্রনাথকে তুমি কিভাবে পেয়েছো, রবীন্দ্রনাথকে তুমি কিভাবে দেখো তোমার জীবনে? আমি আগেই বললাম রবীন্দ্রনাথ সম্পর্কে যেটুকু বইয়ে পড়েছিলাম সেইটুকু, কিন্তু ওনার গান সম্পর্কে আমার একটা, মানে আমার ছোটবেলা থেকেই একটা ভয় ছিল। আমি অন্য সব গান গেয়ে নিতাম, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গেয়ে নিতাম টুকটাক ছোটবেলা, খুব ভয় পেতাম, মন থেকে বরাবর ভয় পেতাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত কঠিন, যেটা আমার দ্বারা হয় না। তো আমার রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে জানা, মানে রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কে ছোটখাটো ব্যাপারগুলো জানা শান্তিনিকেতনে গিয়ে, ওখানে গিয়ে আমি আমার দাদা বলতে পারি আমার প্রায় লোকাল গার্জেনের মতো ছিলেন, গৌরব দা, খুব ভালোবাসতেন উনি, একদম নিজের বোনের মতো ভালোবাসতেন। ওনার কাছে আমি কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শিখি, তারপর উনি চলে যান, ওনার চাকরি সূত্রে আসানসোল চলে যান উনি, আর শেখা হয়নি আমারও। তো ওখানে গিয়ে যতটুকু জানা, যতটুকু যতটুকু পেয়েছি অল্প, ওখান থেকে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের গান কবিতা সম্পর্কে ওখানে গিয়েই জানা, কিভাবে গাইতে হয়, কি গানগুলোকে আরো ভালো লাগা, ভালোভাবে শোনা। কিন্তু ওই যে বললাম গানগুলো খুব ভালো লাগে, আর যত ভালো লাগে তত মনে হয় গানগুলো আরো কঠিন, যত শুনি তত তত ভালো লাগে আর তত মনে হয় আরো কঠিন। ওই ভাব নিয়ে গানটাকে গাওয়া খুব কঠিন মনে হয়, এটাই আর কি। কৌশিকদা তোমার মাইক অফ আছে, তাহলে একটা আর কথা বাড়াবো না, একটা গানই আমরা শুনি বরং। আচ্ছা, আচ্ছা আমি একটা নজরুলগীতি গাই, আমার খুব পছন্দের, খুবই পছন্দের নজরুলগীতি। এসো বধূ ফিরে এসো, ভুলো ভুলো এসো বধু ফিরে এসো, ভুলো ভুলো বিমল, বিবয়
চরণে দানে দেবয় চরণে দানে মতন মন তান বলো বলো কি মধু বলো বলো কি জানি আমি অপরাধী জানি আমি অপরাধী তাই দিবানি শিকাদি জানি আমি অপরাধী তাই দিবানি শিকাদি নিমেষের অপরাধে নিমেষের অপরাধে হবে হবে অবসান দেবয় চরণে দানে মতন মন প্রাণ বলো বলো এসো বধু এসো বলো বলো ফিরে গেলে দারে আসে বাসি কিনা ভালোবাসি ফিরে গেলে দারে আসে বাসি কিনা ভালোবাসি কাদিয়া যো তব লাগি কাদিয়া যো তব লাগি তুমি মোর চিঠি দেখেন ফিরিয়া আসিলে লেখা ফিরিয়া আসিলে লেখা দিও দুঃখ দিও ব্যথা সহে নাই নীরবতা সহে নাই নীরবতা হে দেবতা পাষাণ দিবয় চরণে দানে দিবয় চরণে দানে মতন মন প্রাণ বলো বলো কি এসো বধু ফিরে এসো বলো বলো কি সাধু সাধু আর কিছু বলা যায় না। দেখতে দেখতে আমরা প্রায় 49 মিনিট 27 সেকেন্ড পেরিয়ে 28 সেকেন্ড হয়ে গেল, আমরা প্রায় কাছাকাছি 1 ঘন্টা পৌঁছে গেছি। আমাদের গল্প করতে করতে কখন যে পেরিয়ে গেছে সময় বুঝতেও পারিনি, সময়কে আমরা বাঁধতে পারিনি, তো তাই সময় পেরিয়ে যাচ্ছে। অনেকে হয়তো ভাবছে খুব গুরুগম্ভীর আলোচনা হয়ে যাচ্ছে, একটু হালকা মেজাজের কিছু, তো হালকা মেজাজের কিছু নেই। আমরা যেরকম ভাবে গল্প করি সেই গল্পই করছি, গান শুনছি, কবিতা শুনছি, তার মাঝে আমাদের এসব চলছে। হঠাৎ করে এই যে বলছিলাম না ভিউয়ার্স চয়েস কিছু প্রশ্ন থাকে, সেরকম কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা হবে। সেরকম শুনতে শুনতে চন্দ্রজিৎ ভাই একটু চোখগুলো বড় বড় করে দিলেন, হয়তো দর্শকেরা দেখতে পাচ্ছেন যে কি এমন আসতে চলেছে। কিছুই না, সহজ প্রশ্ন, প্রতিবার ঘরে বাইরের সেগমেন্টে এগুলো থাকে মোটামুটি কমন, প্রশ্নগুলো তো সহজই হয়, উত্তরগুলো কঠিন হয়। একদমই তাই, একদমই তাই। তো আমরা প্রথমে একটু
গুপি গাইন বাঘা বাইন হীরক রাজার দেশে এই বা এই সমস্ত ছবিগুলো যারা দেখেছেন তারা অবশ্যই ভূতের রাজার গল্প শুনেছেন, নাম শুনেছেন। আচ্ছা ধরুন সেতু ভূতের রাজা যদি আমাদের কপালে জুটতো, আজ যদি তিনটে বর দিত, তাহলে চন্দ্রজিৎ বাবু আপনি কি চাইতেন তিনটে বরে? খুবই সহজ প্রশ্ন। এই রে, তিনখানা চাইতে হবে? হ্যাঁ তিনখানা। একটা মানে প্রথম বরে তো চাইবো যে করোনা এক্ষুনি চলে যাক, এটা হচ্ছে প্রথম বর। আর এক নম্বর, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে করোনা পূর্ববর্তী এবং করোনা পরবর্তী পৃথিবী দুটো তো একেবারেই অন্যরকম, আপাত দৃষ্টিতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কত মানুষ যে কর্মহীন, কত মানুষ যে অন্নহীন, ফলে সেই সমস্ত কাজহারা মানুষরা আবার কাজ ফিরে পাক, এটা হচ্ছে দুই নম্বর বর। আর দুই নম্বর, তিন নম্বর বরে চাইব যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এমন করেই কথা বলে কবিতা বলে দিন কাটাতে পারি। একদমই তাই। আমরা তিনটে বার শুনলাম, যারা শোনার অপেক্ষায় ছিলেন তারা আশা করি শুনে ফেলেছেন। হ্যাঁ যাচ্ছি, আপনাদের অপেক্ষা করে কিছু নেই, অবশ্যই যাবো তমালিকার কাছে। বারবার খোঁচা দিচ্ছে হয়তো ওনার মনে মনে, তমালিকার কাছে আসছে না কেন? আরে আসলে সকলের জন্যই প্রশ্ন, কিচ্ছু করার নেই, ও পার পাবে না। তমালিকা তোমার জন্য একই প্রশ্ন, তিনটে বার কি কি চাইবে? প্রথম বার তো চন্দ্রজিৎ বাবু বললেন যেন এই করোনা সিচুয়েশনটা যেন একদমই পুরো ঠিকঠাক হয়ে যায়। আমি আমি বলবো মানে সময়টা যদি দুবছর এগোনো পেছনে যেত, এটা যদি না আসতো, সময় নষ্ট হয়ে গেল, না আসতো অনেকটা সময়, অনেক মানুষের অনেক গুরুত্বপূর্ণ কাজ, দুটো বছর যদি না আসতো আমাদের হয়তো অনেককে হারাতে হতো। এই দুটো বছর যদি পেছনে যেত তো খুব ভালো। আর এই দুটো বরই চাওয়ার আছে, আরেকটা হচ্ছে যেটা যেন এইভাবেই গান গেয়ে আরো আরো ভালো করতে পারি, আরো ভালো শিখতে পারি। একদমই। আর এবার আমাদের এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটা কিছুই না, আরো একটা সহজ প্রশ্ন, প্রশ্নটা এরকমই। প্রথমে চন্দ্রজিৎ বাবুর কাছে যাচ্ছি, উনি যেহেতু ওপেনার ব্যাটসম্যান আমাদের, কিছু করার নেই, ওনার কাছে যাবো প্রথম প্রশ্ন নিয়ে। একটি নির্জন দ্বীপে আপনাকে একদিন যেতে হবে এবং একা থাকতে হবে, সেখানে আপনি কি কি নিয়ে যাবেন সঙ্গে? এক্ষেত্রে তিন জিনিস নিয়ে যেতে পারেন। একটি নির্জন দ্বীপে একদিনের জন্য একা আপনাকে থাকতে হবে, সেখানেও তিনটে জিনিস মাত্র নিয়ে যেতে পারবেন সঙ্গে, কি কি তিনটে জিনিস হবে? একটা তো মানে প্রথম এবং প্রধান সেটা হচ্ছে এই সেলফোনটা, কারণ এই মোবাইল ছাড়া তো মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ছাড়া তো এক মুহূর্ত কাটাতে পারবো না, ফলে ওখানে এটা নিয়ে যাব এবং ইন্টারনেট কানেকশন যেন থাকে ওখানে, এটাও একটা চাওয়া আর কি। আর দুই নম্বরে তিন নম্বরে কি নি বলুন তো, এখন তো মোবাইল নিলেই সবকিছু পাওয়া যায়, মোবাইল কিন্তু ইন্টারনেট কানেকশন পাবেন কি সেটা সন্দেহ রয়েছে। এই রে বলছি, ইন্টারনেট কানেকশন পাবেন কি সন্দেহ রয়েছে। তাহলে বই নিয়ে যেতে চাই, মানে কবিতার বই পড়তে পারি যেন ওখানে গিয়ে সময় কাটানোর জন্য। তারপরে গান শোনার জন্য কোনো মিউজিক সিস্টেম যদি সম্ভব হয় সেটা নিয়ে যেতে চাইবো, যদি ইন্টারনেট কানেকশন না থাকে। কিছু প্রিয় গান যাতে সেখানে শুনতে পারি। আর তিন নম্বরে জিনিস বলেছেন তো, জড় পদার্থ, কিন্তু তবু যদি সেটা জড় পদার্থ না হয় তাহলে প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী যাই বলুন তাকেও নিয়ে যেতে চাই। আর কিছু না হোক অন্তত ওই একজন তো রইলেন, তাকে নিয়ে কাটিয়ে দেওয়া যায় নির্জন দ্বীপে, আর কিছু না থাকে। একদম, যারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তারা কিন্তু শুনিয়ে দিলেন, চন্দ্রজিৎ দা উনি ওনার প্রিয় মনের মানুষকে সঙ্গে নিয়ে, সঙ্গে কিছু বই কিছু মিউজিক সিস্টেম নিয়ে যাচ্ছেন এবং থাকছেন। এরপরে তোমালিকার কাছে আসবো, একই যথারীতি কোনো নিয়ম ভাঙার ব্যাপার নেই এখানে, তোমালিকা তোমার জন্য। আচ্ছা তোমালিকা বলার আগে আমি একটু বলি, যদি সত্যিই তেমন হয় তাহলে কিন্তু ভালোই হয়, কেন কি ইন্টারনেট এবং মোবাইলের জন্য যেটা হয়েছে সারাদিন আমার
মাও বা বাবাও রেগে যায়, বাবা কম বকে, কিন্তু মা তো খুবই বকাবকি করে, সারাদিন মোবাইলটা নিয়ে করিস এই আর কি। তো মায়েরও যদিও একটু ফেসবুকের নেশা আছে, তো তা সত্ত্বেও মা মানে রেগে যায় আর কি। তো এবং আমারও মাঝে মাঝে মনে হয় যে মোবাইলের জন্য বই পড়বার অভ্যেস, গান শোনার অভ্যেস, বা একেবারে প্রিয় মানুষের সঙ্গে কাটানোর সময়, এই সবটাই বোধহয় কমে গেছে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে এবং মোবাইল নিয়ে না যেতে পারি তাহলে ভালোই হয়, খানিক বই পড়তে পারবো, খানিক গান শুনতে পারবো, আর মনের মানুষের সঙ্গে অনেকটা সময় মানে একেবারে নিরবচ্ছিন্ন ভাবে কাটাতে পারবো, ভালোই হবে। কাছের লোকজন থাকবে আমার, যারা কাছের, যাদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে তারা থাকবে, আমার সেলফোন থাকবে আর খাবার, যেটা ছাড়া আমি থাকতে পারবো না। না আমি খেতে খুব ভালোবাসি ভীষণ, সবাই সেটাই, হয়তো আমাকে দেখেও মনে হয় না, দেখে মনে হয় যাই না, তবে এখানে তো স্ক্রিন জুড়ে আমি বসে আছি, আমি দেখছি মানে আমার যেটুকু অংশ তার কোথাও একটুও ফাঁক নেই। যাই হোক, হ্যাঁ আবার এই সেগমেন্টের অনেক হচ্ছে একটা সেগমেন্টের মানে তৃতীয় প্রশ্ন মানে শেষ প্রশ্ন এটাই, সেটা হচ্ছে গিয়ে চন্দ্রজিৎ বাবু আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনি জীবনে কখনো চুরি করেছেন? যদি করে থাকেন সে অভিজ্ঞতা শোনাতে হবে। চুরি? হ্যাঁ যে কোনো কিছু চুরি হতে পারে, মানে মন চুরি, মন চুরি, বিড়াল হয়ে মাছ চুরি, সবই হতে পারে। ও আচ্ছা, বা কথা চুরি? হ্যাঁ নিশ্চয়ই হতেই পারে। এই ধরুন আপনার কাছ থেকে কোনো কোনো কথা আজকে শিখে নিতাম, সেগুলো বলবো কোথাও, হয় কথা চুরি। আর মন চুরি করতে তো সবসময় ইচ্ছে করে এবং চুরি করিও, কিন্তু চুরি করা ধন বেশিক্ষণ ঘরে রাখা যায় না, আবার কে নিয়ে চলে যায়, এইসব হয় আর কি। ও তাহলে যারা শুনছেন তারা বুঝতে পারছেন চুরি করা ধন বেশিক্ষণ থাকে না, নিয়ে চলে যায়, এরকম ঘটনা তো কোনো ঘটেছে? যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই বলবেন। তিনি আমি তো জোর করতে পারি না, আমি তো উপলক্ষ মাত্র, শুধু আমি শুধু মাঝখানে সংযোজন ঘটিয়ে দিচ্ছি যে কি এমন দিন যেটা চুরি করে নিয়ে গেছিলাম, কারো মন বা কিছু হতেই পারে সেটা, সেটা একই ভাবে আবার যথারকম যথারীতির নিয়ম মেনেই তমালিকার কাছে যাবো। তমালিকা তোমার জন্য সে একই প্রশ্ন, চুরি করে অভিজ্ঞতা, খাবার চুরি করে খেয়েছি, গুড, কি সেটা শুনবো তো অবশ্যই, বেশি বেশি খেয়েছি হোস্টেলে, হ্যাঁ হোস্টেলের কিচেনে, মানে এরকম হতো আর কি যে খাবার সবাইকে সমানভাবে দেওয়া হতো, এবার যেহেতু খেতে ভালোবাসতাম তাই অল্পতে মন ভরতো না, খাবার চুরি করে খেয়েছি হোস্টেলে, এর ওর বন্ধুদের খাবারও চুরি করে খেয়েছি। তারপর হ্যাঁ উনি যেটা বললেন গান চুরি করার ব্যাপারটা তো আসেই, যেখান থেকে যা পেয়েছি চুরি করেছি, যেটা মনে হয়েছে এটা চুরি করার মতো একেবারে, মানে ব্লটিং পেপার গুলো শুষে গেছি, যেখান থেকে যা পেয়েছি শুষে নিচ্ছি, হ্যাঁ এটাই। তার মাঝখানে তোমার গানের একটি অনুরোধ চলে এসেছে, আমি আগেই বলে দিয়েছি অনুষ্ঠানের শুরুতে এটি কিন্তু আমাদের কোন রকম অনুরোধের আসর নয়, তাই সুতরাং সেই বিষয়ে আমি কিন্তু কথা দিতে পারছি না, এই গানটি হবে কি হবে না পুরোটাই আমি শিল্পীর হাতে ছেড়ে দিলাম, তিনি যদি বিবেচনা করেন যেটি করা যেতে পারে তাহলে তিনি করবেন, না হলে আমি হাত তুলে দিলাম। চন্দ্রজিৎ বাবু একটা কবিতা, আমার তো মনে হয় এটাই বোধহয় শেষ নিবেদন হবে, আমার সময় যা বলছে তাই নয় কি? হ্যাঁ শেষের দিকে, আমার একেবারে শেষের দিকে চলে এসেছি, বেশ তাহলে শেষ করব ভালোবাসার কথা বলে, এবং কবির সুমন, একদা সুমন চট্টোপাধ্যায় আমাদের প্রিয় সুমন যদি এমন ভাবেই বলি, তিনি অসুস্থ, মাঝে মাঝে এই খবরটা পাচ্ছি আর খুবই মন খারাপ হচ্ছে। তমালিকা বলছিলেন না যে প্রিয় মানুষদের এত মানে কি বলবো অসুস্থতার খবর বা আরো খারাপ খারাপ খবর, তাতে খুব মন খারাপ হয়, প্রিয় মানুষ অসুস্থ হলে তো একটু টেনশন হয়
চাইবো সুমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আবার আমাদেরকে অনেক অনেক সৃষ্টিতে মাতিয়ে তুলবেন, কারণ তার সৃষ্টিশীল প্রতিভার কাছে আমরা বোধহয় সবাই। ফলে সুমনের একটি লেখা আমি শেষ মুহূর্তে শোনাবো, তার আগে একটি ছোট্ট লেখা, সেটি কবি কেশব রঞ্জনের। কবি কেশব রঞ্জনের লেখাটির সঙ্গেই আমি সুমনের লেখাটি শোনাব। তৃষ্ণার্ত নীলাভ আকাশ খুঁজে ভালোবাসার সিঁড়ি, স্বপ্নের মায়াবী জাদুতে ঠোঁটের উত্তাপ, অনন্ত উচ্ছ্বাস বুকের গভীরে, ছদ্মবেশী অর্জুন উড়ে যায় শরীর ছুঁয়ে, শব্দের ভেতরে শব্দ ধরে রাখে, তৃষ্ণার্ত নীলাভ আকাশ খুঁজে ভালোবাসার সিঁড়ি। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া, মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্বর, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্তৃত অক্ষর, ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া, কালকে উটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি, হেসে যায় ভেলা এ বেলা ও বেলা এক স্বপ্নে খুঁজে, আগেও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে, জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি, শুধু তোমাকে আবার দেখবো বলে বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গানে, গাঙুর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি, কখনো রাইন কখনো কঙ্গো নদীদের স্বরলিপি, স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই, মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তোমাকে চেয়েছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগত তার নিঃসঙ্গতা দিবে নস্তুর আগে, তারই করুণায় ভিখারিণী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালের পেতে দেখা, নত যেন হয়েছিলাম তখনও এখনো যেমন আছি, মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই, আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছো বহুবার, আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার, পেয়েছো যতবার যেন আমায় পেয়েছো তুমি, আমি তোমার পুরুষ আমি তোমার জন, যতবার তুমি জননী হয়েছো ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা, বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই, আবার আসবো আবার বলবো শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, সত্যি শুধু তোমাকে চাই। গানওয়ালা আমাদের নাগরিক কবিয়াল, আপনি সারা তাড়াতাড়ি সেরে উঠ, আর কিচ্ছু চাই না, গানওয়ালা আরেকটা গান গাও। 90-এর দশকে যারা বাংলা গানের খোল লঞ্চে বদলে দিয়েছিলেন তাদের মধ্যে কবির সুমন অগ্রগণ্য, এবং কবির সুমনের গানের কথা, গান আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে, আমাদেরকে নাগরিক কবিয়াল। গানওয়ালা আরেকটা গান গাও। তমালিকা, তোমার কাছে একটি গানের অনুরোধ নিয়ে যাব, দর্শকেরাও চাইছে সেই গানওয়ালার গানের অনুরোধে। আমাদের আজকের অনুষ্ঠানের ইতি টানার পালা, ওই গল্পের নোটে গাছ বোড়ানোর মতো অবস্থা, ইতি টানবো আমাদের অনুষ্ঠানে তোমার গান দিয়ে, গানে গানে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। তোমার গানটি Thank you.
মোহে লাগে লাগান গুরু চরণ কি মোহে লাগে লাগান গুরু চরণ কি চরণ বিনা কছু মোহে নাহি ভাবে চরণ বিনা কছু মোহে নাহি ভাবে জগ মায়া ছুটে চরণ কি মোহে লাগে লগন গুরু চরণ কি ভব সাগর মে সব কছু গায়ো পিপাই নাহি মোহে চরণ কি ভব সাগর মে সব কছু গায়ো পিপাই নাহি মোহে চরণ কি মীরা কে প্রভু গিরধারী নাগর 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 আস হি প্রভু সপন কি মোহে লাগে লগন গুরু চরণ কি মোহে লাগে লগন গুরু চরণ কি চরণ বিনা কছু মোহে নাহি ভাবে চরণ বিনা কছু মোহে নাহি ভাবে জগ মায়া ছুটে চরণ কি মোহে লাগে লগন গুরু চরণ কি চরণ কি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বলেই দিয়েছিলাম তো চন্দ্রজিৎদার শুরুতেই কলকাতায় বলছিলেন বিপ্লবের পৃথিবীর কথা জানি কিন্তু আমরা গানে কবিতায় আপনাদের অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে এলাম একটু আগে আপনারা কাশিও দেখেলেন দর্শন করেন বিশ্বনাথকে অনেক হয়তো রিলেট করতে পারছেন ব্যাপারটা না আর কথা বাড়াবো না কথা দিয়েছি এখানেই শেষ টানবো এখানে ইতি টানবো সকলকে ধন্যবাদ যারা দেখছিলেন আমাদেরকে বলা ভালো আমাদেরকে সহ্য করছিলেন এতক্ষণ ধরে তাদেরকে ধন্যবাদ ভালোবাসা এইভাবে আমাদের সাথে থাকুন আর সপ্তাহের এই শুক্রবার সন্ধ্যাটা আমাদের সাথে ঘরে বাইরে নিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্যায়ে আরো একইভাবে এইভাবে আমরা আসতে থাকবো চন্দ্রজিৎদা আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তমালিকা তোমাকেও আমাকে আমাদের সাথে এতক্ষণ এইভাবে থাকার জন্য শেষ মুহূর্তে শেষ বার্তা যদি কিছু দিয়ে যেতে চান দাদা বা তমালিকা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে এই যে তমালিকার সঙ্গে আমার পরিচয় ছিল না আমি পোস্টারেই তমালিকার ছবি প্রথম দেখি এবং নাম কি জানতে পারি কিন্তু আজকে তমালিকার সঙ্গে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো তমালিকার মতো এই প্রজন্মের একজন গুণী শিল্পীর সঙ্গে পরিচয় হওয়ার এই অনন্য সুযোগ আজকে ঘটলো তা তো একটা খুবই ভালো লাগা আর সেই সঙ্গে শুশুনিয়া ঐকতানের ফেসবুক পেজে আজকে এসে আমার একটা অন্যরকমের অভিজ্ঞতাও হলো কারণ এখন রোজই লাইভ অনুষ্ঠান এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আজকেই আমার তিনটি অনুষ্ঠান একটি হয়ে গেছে এখন একটা চলছে এবং এর পরে আমার আরেকটা আছে এবার বাংলা ওপার বাংলায় এই রকম লাইভ অনুষ্ঠান রোজই একাধিক চলছে কিন্তু শুশুনিয়া ঐকতানের অনুষ্ঠানে এসে একেবারে একটা অন্যরকমের অভিজ্ঞতা হলো কারণ
সব জায়গাতে গিয়ে শুধুই ওই কবিতা এবং কবিতা সংশ্লিষ্ট কিছু কথাবার্তা এটাই হচ্ছে, কিন্তু এখানে এসে একেবারে অন্যরকমের একটা স্বাদ পেলাম এবং সেটা পেলাম কৌশিক অপুর সঞ্চালনার জন্যই। খুব সুন্দর নানান প্রসঙ্গ আপনি উত্থাপন করতেন, কারণ হয়তো যে কবিতা আমার প্রথম এবং শেষ ভালো লাগা কিন্তু তার মাঝেও তো নানান কিছু থাকে, তো সেই ব্যাপারগুলোকে আপনি আজকের অনুষ্ঠানে আমাকে সেই স্বাদটা দিয়েছেন, সেজন্য আপনাকে একটা বিশেষ খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, আবারও নিশ্চয়ই দেখা হবে কখন। অনেক জায়গায় কোন একটা জায়গায় পড়েছিলাম হয়তো গুণী মানুষ সকলের ভালো বলে, তো চন্দ্রজিৎ দা সেটাই তার প্রমাণ। আমাদের মতো মানুষ খুব ভালো 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 করে এত ভালো সকাল থেকে বলে আসছে মানে অনুষ্ঠানের শুরু থেকে, আর এটা আর ওই যে আমরা বাঙালিরা সুযোগ ছাড়ি না, ঐক্যতানের কথা বললো তো আমি একটু ঐক্যতান প্রসঙ্গে বলে নিই। আমাদের ঐক্যতান যখন শুরু হয়েছিল ট্যাগলাইন ছিল একটা, এখনো যারা পায়নি মঞ্চ তাদের জন্য ঐক্যতান, এখনো যারা সুর ধরেনি তাদের সুরেই গাইবো গান। আমরা ঐক্যতান শুরু করেছিলাম তখন তো লাইভ এরকম সিচুয়েশন ছিল না, তখন আমরা কাছাকাছি বসে গ্রামের শেষ কথা তমালিকে, তোমার যদি শেষ বার্তা কি থাকলো দর্শকদের জন্য? দর্শকদের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সিচুয়েশনের মধ্যেও সবাই ভালো থাকার চেষ্টা করুন, যার যা ভালো লাগে সেগুলো বাড়িতে বসে করুন, ভালো থাকুন। আর ইন্দ্রজিৎ বাবুর সাথে পরিচয় হয়ে ভীষণই ভালো লাগলো। চন্দ্রজিৎ, সরি চন্দ্রজিৎ, আমি প্রথম দিন যখন পড়েছিলাম, না না আমি প্রথম দিন যখন পড়েছিলাম তখন আমি ইন্দ্রজিৎই পড়েছিলাম, চন্দ্রজিৎ নামটা মানে একটু আনকমন, তো আসলে আজকের অনুষ্ঠানটা বেশ মজায় কাটলো, আমার বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, ভীষণ অন্যরকম একটা স্বাদ পেলাম। আর কৌশিকদাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ কৌশিকদা এই সুযোগটার জন্য। আমি বলবো সুযোগ নয়, এটা একে অপরকে কাকা প্রায় 9:22 বেজে গেছে, তো আমরা এখানেই আজকে মতো ইতি টানছি, আজকে ঘরে বাইরের এখানেই হোক ইতি, আমাদের সমস্ত ভালো লাগা জমে থাকুক সমস্ত স্মৃতি। শুভরাত্রি, নমস্কার, শুভরাত্রি।